তো আজকে আমি তোমাদের সাথে আমার ড্রয়িং শেয়ার করব। আর আমার সাথে কিন্তু আমার কালারগুলোও রয়েছে। স্কেচ পেন রয়েছে এবং ইয়ে কালারও রয়েছে। আর এই হোয়াইট কালারটা রয়েছে, তুমি কি দেখতে পেয়েছো? আমি এটা একদম কোনো রেখেছি। আর আমার সাথে একটা কুড়িও রয়েছে। এই কোয়ালিটি কিন্তু খুবই ভালো, তোমরা দেখতে পারো কোয়ালিটিটা। আর এই দেখো, এটা আমার নতুন ইয়ার। চলো এবার আমি ড্রয়িংটা স্টার্ট করি। এটা আমি বাড়ি হোমওয়ার্ক করছি। আর এইটা আমি এঁকেছিলাম। চলো এটা দেখে দেখে এবারে আঁকা যাক, কি বলো? এই মাঝখানটাই একটা আমরা এই ইরেজারটা রেখে দিচ্ছি। আমার পেছনে কিন্তু দেখো প্রত্যেকগুলো টেডি বিয়ার, আর এর সাথে আমার আরও অনেক টেডি বিয়ার এবারে আমি পাঁকিয়েছিলাম। এই আমার বার্থডে, আর আমি কিন্তু বার্থডে যেটা করবো সেটাতেও কিন্তু আমি দেখাবো তোমাদেরকে। পুরো 24 ঘন্টা আমি তখন তোমাদের সাথে দেখাবো মাঝে মাঝে, কারণ কি অনেক টাইমই তো আমি খেলবো না, তো খেলতে খেলতে কি আবার কেউ ভিডিও করে? তার জন্য মাঝে মাঝে আমি করব না, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি পুরো সময়টাই করতে পারি। আর একটা খেলাগুলো আমি একটা জায়গায় না সেট করে দেবো, ঠিক আছে? কারণ কি আমাদের ঘরে তো আর খেলা যাবে না, বাইরেটাই খেলতে হবে। তারও একটা ব্যাপার যে কোথায় রাখা হবে ক্যামেরাটা। গাইস, আমি কিন্তু মায়ের সাথে একটু প্ল্যান করতে চলেছি, তাও আবার আমার বার্থডেতে। আর আমি হেয়ার টেক করে বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলবে রাখা, ভাবলাম বড় বোর্ডেতে আছি, তাই এইটা ছোট বোর্ডটা আমি এখন পাশে রেখে দিচ্ছি।
যখন আমার ছুটি হয় না, তখন একটা দুটোর মতন হয়, তো তখন আমি একটা দুটো এসে স্নান করি। আর আমার একটুখানি খেতে 8 ঘন্টা বা 1 ঘন্টা লাগে, তার জন্য আমার একটুখানি 3টে 4টে মতন হয়ে যায়। আর আমি যখন বাড়ি ফিরি তখনই কিন্তু রান্না হয় না। কিন্তু আজকে আমি যেহেতু মামা বাড়ি চলে যাচ্ছি আর ফোনটা যেহেতু এখানে থাকবে, তো তার জন্য আমি ভিডিও করতে পারবো না। কিন্তু আমি মামির ফোন থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা করবো। এটা মেরা বাদা হ্যায়, তুই ড্রয়িং করছিস যখন আমি বসে যাবো, তো তখন আমি যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আর যে আসল গাছটা দেখিয়েছি সেটা কিন্তু আমার স্যারের বাড়ি। আর একদিন আমরা যখন যাচ্ছিলাম আমি আর নিধি দিদি, তখন আমাদের সাথে আমাদের একটা যেমন ড্রয়িং ক্লাসে বন্ধুত্ব হয়ে যায়, যেমন বন্ধু হয় তেমনই একটা বন্ধু ছিল। আর তার দাদা বা বাবা বা কাকা যেই হোক, সে আমাদেরকে গাছের এরকমভাবে লাপ কেটে আর আমাদেরকে কিন্তু আশফল দিয়েছিল। ঠিক আছে।